Assalamualaikum everyone, welcome back to my channel Parisha's Cooking. आज আমি আপনাদের সাথে ভিন্ন স্বাদের ছোট মাছ রান্না শেয়ার করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো শুরু করে দিই। এখানে আপনারা যে কোনো ছোট মাছ নিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। তো প্রথমে আমি একটি ফ্রাই প্যান নিয়ে এতে সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেলটি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটি বেশ গরম হয়ে গেছে, এবার এতে একে একে পেঁয়াজ কুচি দিয়ে দিব এবং কয়েকটি চেরা কাঁচামরিচ দিয়ে একটু হালকা ব্রাউন করে ভাজা ভাজা করে নিব। দিয়ে দিব কয়েক টুকরা দারচিনি। এখানে তেলের উপরে দিতে হবে, কারণ ফ্লেভারটা সম্পূর্ণ পাওয়া যাবে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটিকে ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দিয়ে দিব 2 চা চামচ আদা রসুন বাটা। এখানে আদা রসুনটাকে একসঙ্গে আমি বেটে নিয়েছিলাম। দিয়ে খুব ভালোভাবে প্রায় 2 থেকে 2.5 মিনিটের মতো পেঁয়াজ রসুনটাকে ভালোভাবে কষিয়ে নিব। এটাকে একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই হিটে রেখে রান্নাটা সম্পূর্ণ করতে হবে। দিয়ে দিব ভাজা ধনিয়া গুঁড়া 1 চা চামচ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 7 মতো লবণ। লবণটা আপনাদের পরিমাণ বুঝে যে যেমন খাবেন সে অনুপাতে দিয়ে দিবেন, এখানে বলে দেওয়ার কিছুই নেই। আবারও সব মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে হালকা একটু পানি দিয়ে দিতে হবে, যাতে শুকনো উপকরণগুলো যেগুলো দিলাম মশলার ওগুলো যাতে পুড়ে না যায়। খুব ভালোভাবে নেড়ে চেড়ে সবগুলো মশলাকে মিশিয়ে নিতে হবে। দেখুন সাইড দিয়ে মশলার তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে ছোট মাছগুলোকে দিয়ে দিব। আমি আবারও বলছি, এখানে আপনারা আপনাদের পছন্দ মতো ছোট মাছ নিয়ে এভাবে ট্রাই করে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। মাছগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে হালকা হাতে কষিয়ে নিতে হবে। এই স্টেপটা একটু সময় নিয়ে করতে হবে। এ পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো হিটে রেখে রান্নাটা করে ফেলবেন। এতে মশলার ফ্লেভারটা আস্তে আস্তে ছাড়বে, মাছের মধ্যেও যাবে খুব ভালোভাবে। আমি এখানে মাছগুলোকে প্রায় 5 থেকে 6 মিনিট সময় নিয়ে মশলাগুলোর সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মাছগুলো থেকে তেল ছাড়তে শুরু করেছে হালকা হালকা,
এখানে কিন্তু আমি খুব একটা বেশি পরিমাণ তেল দেইনি, খুব সামান্য পরিমাণে তেল দিয়ে রান্না করলেও এই রেসিপিটা অনেক ভালো লাগে। আপনারা সবাই ট্রাই করে দেখবেন। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিয়ে পাশেই থাকবেন, যাতে নিত্য নতুন ভিডিও করলে আপনারা সহজেই সেটি দেখতে পারেন। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর মাছটার কালার চলে এসেছে। এ পর্যায়ে আমি পানি অ্যাড করে দিব। এখানে খুব একটা বেশি পানি অ্যাড করার প্রয়োজন নেই, কারণ আমি মাছগুলোকে বেশ খানিকক্ষণ সময় নিয়ে মশলাগুলোর সাথে কষিয়ে নিয়েছি, এতে প্রায় হাফ বয়েলের মতো সিদ্ধ হয়ে গেছে। এবারে বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, আর ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণের জন্য। প্রায় 6 মিনিটের মতো মাছগুলোকে ফুটিয়ে নেওয়ার পরে ঢাকনাটি তুলে দিতে হবে, আবারও একটু হালকা হাতে নাড়া দিয়ে দিতে হবে। আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিতে হবে। ঢাকনা ইউজ করে রান্না করলে খুব সহজেই রান্নাটা করে নেওয়া যায়। খুব ভালোভাবে মাছটাকে ফুটিয়ে নিতে হবে। হালকা হাতে নেড়ে দিতে হবে। মাছটা কিন্তু প্রায় অলরেডি কুক হয়ে এসেছে। ছোট মাছ রান্না করার সময় কিন্তু খুব হালকা হাতে নেড়ে চেড়ে দিতে হয়, তা না হলে মাছগুলো ভেঙে যায়, কারণ ছোট মাছ এমনিতে অনেক নরম হয়। এ পর্যায়ে আমি আর ঢাকনা দিব না, শুধুমাত্র হাই হিটে জাল করে ঝোলটাকে একটু কমিয়ে নিব। ঝোলটাকে আমি খুব বেশি পাতলা না, আবার খুব বেশি ঘন না, প্রায় মাখামাখা পর্যায়ে রাখবো। আর এই পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল ছোট মাছ রান্না। আল্লাহ হাফিজ।